হাই ফ্রেন্ডস, আকৌ আপনাদের জিএলপি ব্লগের পর নতুন একটা ভিডিও লো সকলে স্বাগত জানাই। ফ্রেন্ডস সকল কি খবর আপনার? আশা করো সকলে ভালে আছে। চক ফ্রেন্ডস সকল, আজি আপনার কারণে এনেকা একটা ভিডিও লই আসো। আপনার হয়তো গাড়ি কিনব খুঁজে, বাইক কিনব খুঁজে, কিন্তু ইয়ার ডিটেলস আমি দিব বিচার। আমার গোয়ালপাড়া ভালুকডুবিত এনেকা একটা শোরুম আছে, ধুনিয়া একটা শোরুম আছে, ই আমার শোরুম, তাতে আমি গৈ আছো আর তার সম্পূর্ণ ডিটেলস আপনার দেখাবলে চেষ্টা করি। ব্লগ ফ্রেন্ডস সকল, ভিডিওটি আরম্ভ করো, একেলগে চাই থাকিব। ফাইনালি ফ্রেন্ডস সকল, চাও এটা তো আমি শোরুমত আহি গেলো। চাও এত বাইক বহুতো আছে আর বাইকের অল্পমান ডিটেলস আপনার মালিক আছে, মালিকের পর দেখার কথা আমি শুনব বিচার। আর ভিতর যাম, ভিতর যাও আর মানে আমি একটা বাইক লোব আছো, এমটি হয়, লাইক ভিতর লো যাম। আর ভিতর যাই না মালিকের লগত দুই একার কথা পাতিম। আর কিমান একেবারে কিমান লোয়েস্ট ডাউন পেমেন্ট আপনার বাইক লোক পারে? ইয়ামা বাইক, ইয়ামা বাইক তো জানে ব্র্যান্ডেড বাইক হয়, সেইবিলাকে কিমান কমত লাগে? আজিকালি জানে তো সবাই এমটি, সবাই এমটি R15 কিবা কিবি আর FZ কিবা কিবি এই ধরনের বাইক সবাই কিন্তু বিচারি আছে। কিন্তু সেইবিলাক বাইক কিমান একেবারে লোয়েস্ট, কিমান কমতে বাইক পাব আপনাদেরকে, হে আমি শুনিম মালিকের পর। আহক ফ্রেন্ডস সকল, আমি এটা মালিকের লগত দুই এখানে কথা পাতিম, হিসাব দাম কেনকে দিব পারে। কি ভালে আছে ন? শোরুম যদি কাহা গাড়ি একটা কিনব আহে, মানে আপনার এটা গাড়ি এভেলেবল আছে? সব বাইকে পাওয়া যায় নাকি? ইয়ামা কোম্পানি যিকোনো বাইকে ইয়াতে পাব না? যদি ধরক কারবার যদি অল্প একেবারে পয়সা কম আছে, মানে এমাউন্টটা কম, তেনহলে আপনার ইয়াতে যদি বাইক লোব আহে, তেনহলে সেইটো সুবিধা মানে কেনেকা কি হিসাব? হয় সুবিধা ডাউন পেমেন্ট দিব লাগিব, ডাউন পেমেন্ট মানে মানে একেবারে যদি কারবার পয়সা একেবারে কম আছে, তো মানে লয়েস্টত মানে একেবারে কম পয়সাত মানে কিমান ডাউন পেমেন্ট দিব পারে? এইটো তো গাড়ি বা স্কুটি হিসাবে হয় ডাউন পেমেন্ট, এতিয়া নর্মাল এফটি ললে 40,000 দিল হয়ে যায়। মানে এনেকা কয়ে আছে কারবার যদি সিভিল হয়তো ভাল থাকে, তা 30,000-40,000 এনেকা ললে মানে হয়। সব ফ্রেন্ডস সকল, আপনারকে যদি আপনার সিভিল ভাল থাকে মানে একেবারে মিনিমাম ধরো কিবা এটা অ্যামাউন্ট দিব লাগবে, তাই একেবারে জিরো ডাউন পেমেন্টে বলি কব পারি। মানে আপনার ইমান 1.5-2 লাখ টাকা একটা বাইক ললে মিনিমাম একটা পয়সা দিয়ক আর একদম ভাল একটা বাইক লই যাও। দুই রঞ্জন অটোমোবাইলের পর লই যাও একেবারে কম প্রাইজর ডাউন পেমেন্ট দিয়ে। আর ইয়ার সেলার আমার আছে, ইয়ার পর আমি দেখার কথা শুনিম, আর ইয়ার পর আমি দেখার কথা আমি জানিব বিচার। কি ভালে আছে আপনি? ইয়াতে ইস্তাবর মানুষ হয় ন? তো আপনার ইয়াতে কেনেকা সেল কি? মানে এতিয়া তো আপনার কোনো ধরনের অফার সফার নাই, মানে পূজা আইলে পূজার টাইমত এতিয়া আপনার অফার সফার দিয়ে ন? হয় ফ্রেন্ডস সকল, যেতে আপনাদের আর ইয়াতে তো দেখাই দিল, আর আপনার যেতিয়া পূজা আহিব বা কিবা হইব সেইটো কি কি অফার আছে সেইবিলাক কিন্তু আমি অল্প এইটো শোরুমত, রঞ্জন অটোমোবাইল শোরুমত আমি দেখাবলৈ চেষ্টা করিম। আর ইয়াতে আমার বাইদেউবিলাকও আছে, বাইদেউবিলাকও দেখা পাব। কারণ এতিয়া আমি যাম সার্ভিস সেন্টার, ইয়াতে আপনারা গাড়ি খেলি অকল কিনিলে নহব, আপনাদের সার্ভিস করব, কিমান টাইমের সার্ভিস করে, কি সার্ভিস করে, সেইবিল সার্ভিস সেন্টার যাম। আর আপনার সার্ভিসের কিবা বস্তুখিনি আছে সেইবিল আমি দেখাবলে চেষ্টা করি। ভালো ফ্রেন্ডস সকল, স্বাগতে বহুত মানুষ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 জন 8 জন মানুষ আছো একটা বাইক কিনব কারণে। এতিয়া পয়সা টিসা দিয়ে আছে, পয়সা টিসা এখন দিয়ে আছে, দিয়ার পিছত বাইক লঞ্চ করা হব। চাওক ফ্রেন্ডস সকল, পয়সা ভন্তি করে আছে, হয়ে চাওক বাইক কিনা কাস্টমারবিল চাওক, সবকে দেখাই আছো দে গোটেই। এতিয়া আমার ডাঙরি আইছে, আগের লগত দুটা হেলমেট ফ্রি পাইছে, হেলমেট দুটা ওপেন করে আছে, এ চাওক কেনেকা হেলমেট পাবো আপনাদের বাইকের লগত, এইখানে দেখা পাবো, এইটু চাওক সকল। এতিয়া তো আমি লাহে যোনটো আপনার সার্ভিস সেন্টার হয় সার্ভিস সেন্টারত গৈ আছো, আর সার্ভিস সেন্টার যাই হেনাকে আপনার সকল বস্তুখিনি দেখাম। সব ফ্রেন্ডস সকল, এইটো হল আপনার সার্ভিস সেন্টার, যেতে আপনার বাইক সাইক বেয়া হব বা সার্ভিস করব লাগবে, এইটো সার্ভিস ইয়াতে আপনাদের সার্ভিস করব পারে। সব ইয়াতে বহুত ফ্রেন্ডস সকল আছে, ইয়াতে পুরা কামত ব্যস্ত হয়ে আছে, ভিতর গেলে তো আপনাদের জানা গান সানের পুরো সাউন্ড হয়ে আছে, ভিতর গেলে কোভিড আহিব পারে, কোভিড একটা প্রবলেম হয়ে আছে, আর ইয়াতে কিন্তু মানুষ বহুত দেখা পাব। এতে সব আমার বন্ধুবিলাক পুরা কাম সাম করে আছে,
দেখাব যেতে আপনার ইয়ামা বাইক কিনব। বাইক কিনার পিছত কিন্তু আপনাদেরকে ইয়াতে আইব লাগবে আর ইয়াতে সার্ভিস করবো লাগবে। ইয়াতে আমার দা এটা আছে, পুরা কামত ব্যস্ত লাগি আছে। মনোজ দা কি দা ভালো ভালো খবর? এতে সার্ভিস হয় না এতে আপনার সার্ভিসিং সেন্টার হয়? হয় হয়, নতুন বাইকের সার্ভিস করে এতে। নতুন পুরানা বলি নয়, আমার ইমান ইয়ামা কোম্পানির যে কোনো বাইক আছে গোটেবিলাকে আমার ইয়াত সার্ভিসিং। আচ্ছা সার্ভিসিং হয় না, ঠিক আছে, থ্যাংক ইউ। সব ফ্রেন্ড সকল আপনাদেরকে শুনাই বলে ইয়াতে সার্ভিস হয়, সার্ভিসিং করা হয়, যে কোনো ইয়ামা কোম্পানির বাইক হলে ইয়াতে সার্ভিস করা হয়। সব মানে সার্ভিস রুমটো আপনার দেখা দিই। ফ্রেন্ড সকল কেন লাগিল ভিডিওটো আপনার কমেন্ট করো, কমেন্ট করে কোক ভিডিওটো কেন লাগিলে আপনার। আর এই যে আমার বাইক এইটুয়ে হয় সব ওয়াশ করে ললে মানে যেতে গাড়ি এটা হয় তেতিয়া আপনাদের জানে গাড়িটা পুরা ধুই সুই দিয়া হয়, গাড়ি ওয়াশ করা হয় মানে যেতিয়া শোরুমত থাকে গোডাউনত থাকে তেতিয়া গাড়ি ধুলা সুলা লাগে যায় আর কিবা কিবি লাগে যায় তেতিয়া সেই গাড়িখান মানে ওয়াশ করা হয়, ওয়াশ করি আনা সেইটো গাড়ি ওয়াশ করা হয়। সব ফ্রেন্ড সকল এটু খুলি মুলি দি দিলে দেখাই দিলে আপনার সব এই ব্যাটারি কত থাকে সব ভাই পুরা নতুন বাইক স্টাইল মারি আছে চাইছে না সব ফ্রেন্ড সকল বাইক লঞ্চ হল এইটু মানে রিলিজ হল বাইকখান দেখা পাই আছে চাবিটো দি দিলে মানে বাইক রিলিজ হল আপনাদের দেখা পাই আছে রঞ্জন অটোমোবাইল লঞ্চ হল রিলিজ হল বাইক আজি দেখা পাই আছে ভাইটি এটা বাইক কিনিল এইটু আপনার দেখাই দিলো আপনার সাই আছে